প্রিয় ছাত্রছাত্রীরা, দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আসন্ন 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ 2019-20 টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ এসকিউএল সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি দেখলে তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে আর কোনো এসকিউএল প্রশ্ন করতে হবে না, কারণ আমি মোট 101টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সমগ্র টেস্ট পেপারে রয়েছে। কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। স্কিপ করলে হয়তো অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমাদের বাদ পড়ে যেতে পারে। তার আগে যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অবশ্যই ধন্যবাদ জানাই, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। তাহলে দেখে নিই প্রথমে কী প্রশ্ন রয়েছে। দেখো, এবিটিএ টেস্ট পেপার থেকে প্রথমে আমি প্রশ্ন রেখেছি, মার্কেন্টাইল বাদ কী? উত্তর হবে, ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মধ্যে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির যে ধারণা গড়ে ওঠে তা মার্কেন্টাইলবাদ নামে পরিচিত। দু নম্বর প্রশ্ন, বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝো? উত্তর হবে, শিল্প বিপ্লবের আগে পুঁজিপতিরা বাণিজ্যে যে মূলধন বিনিয়োগ করতেন সেই নিয়োজিত মূলধনকে বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি বলা হয়। তিন নম্বর প্রশ্ন রয়েছে, উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? উত্তর হবে, শুধুমাত্র নিজ জাতির শ্রেষ্ঠত্বে বিশ্বাস স্থাপন ও অন্য জাতিগুলিকে হীন নজরে দেখার প্রবণতাকে উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বলে। চার নম্বর প্রশ্ন রয়েছে, ভাস্কো দা গামা ভারতে কবে কোন বন্দরে পদার্পণ করেন? উত্তর হবে, ভারতের কালিকট বন্দরে 1498 খ্রিস্টাব্দে 20 মে। পাঁচ নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কী? উত্তর হবে, চিরস্থায়ী বন্দোবস্ত প্রাপ্ত জমিদারদের বছরের শেষে নির্দিষ্ট দিনে অস্ত যাওয়ার পূর্বে সরাসরি খাজনা সরকারি কোষাগারে জমা করতে হতো, নতুবা জমিদারি হারাতে হতো। এই আইনটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। ছ নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর হবে, মির্জাফর। সাত নম্বর প্রশ্ন, কোন সন্ধির দ্বারা প্রথম আফিম যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? উত্তর হবে, 1842 খ্রিস্টাব্দে নানকিংয়ের সন্ধির দ্বারা। আট নম্বর প্রশ্ন রয়েছে, সত্যবাদী সংবাদপত্র কে প্রকাশ করেন? উত্তর হবে, বীরসালিঙ্গম পান্তুলু। এরপর রয়েছে ন নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল প্রাচ্য পাশ্চাত্য বিতর্কের অবসান ঘটান? উত্তর হবে, লর্ড উইলিয়াম বেন্টিং। দশ নম্বর প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? উত্তর হবে, বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। এরপর প্রশ্ন, এগারো নম্বর প্রশ্ন রয়েছে, চীনে চৌঠা মে আন্দোলন কত সালে শুরু হয়েছিল? উত্তর হবে, 1919 খ্রিস্টাব্দে। বারো নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? উত্তর হবে, রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে 16 আগস্ট ঘোষণা করেন। পরের প্রশ্ন, তেরো নম্বর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে, 1935 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। চোদ্দ নম্বর প্রশ্ন, লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? উত্তর হবে, 1940 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে পনেরো নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে, ডক্টর সুকর্ণ। ষোলো নম্বর প্রশ্ন, বুলগানিন কে ছিলেন? উত্তর হবে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। সতেরো নম্বর প্রশ্ন, ন্যাটোর পুরো কথা কি? উত্তর হবে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আঠারো নম্বর প্রশ্ন, পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন? উত্তর হবে, জুলফিকার আলী ভুট্টো। উনিশ নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে, লিয়াকত আলী খান। কুড়ি নম্বর প্রশ্ন, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে, 1875 খ্রিস্টাব্দে। এরপর একুশ নম্বর প্রশ্ন, একুশ নম্বর প্রশ্ন রয়েছে, মিশ্র অর্থনীতি কি? উত্তর হবে, মিশ্র অর্থনীতি হল এমন একটি অর্থনীতি যা রাষ্ট্রীয় উদ্যোগ ও ব্যক্তিগত উদ্যোগের সমন্বয়ে গড়ে ওঠে। বাইশ নম্বর প্রশ্ন, মহালনবিশ মডেল কি? উত্তর হবে, প্রশান্তচন্দ্র মহালনবিশ রাশিয়ার অনুকরণে ভারী শিল্পের ওপর গুরুত্ব দিয়ে যে পরিকল্পনা তৈরি করেন তা মহালনবিশ মডেল নামে পরিচিত। তেইশ নম্বর প্রশ্ন, লগ্নি পুঁজি কাকে বলে? উত্তর হবে, শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ গৃহীত হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। চব্বিশ নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ কাদের বলে? উত্তর হবে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুপ্রেরণায়
একদল তরুণ যুক্তিবাদী হয়ে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছিলেন, তাদের নববঙ্গ বা নববঙ্গীয় বলে। পরের প্রশ্ন, বার্লিন সংকট কি? উত্তর হবে, রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া 1948 খ্রিস্টাব্দে 24 জুলাই বার্লিনে প্রবেশের সমস্ত পথ অবরোধ শুরু করে, একে বার্লিন অবরোধ বলে। 26 নম্বর প্রশ্ন, প্রথম নির্জন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হবে, ইন্দোনেশিয়ার বান্দুং শহরে 1955 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, কে কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন? উত্তর হবে, মোহাম্মদ আলী জিন্না 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন। এরপর রয়েছে, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে, 1932 খ্রিস্টাব্দে। এরপর আসে 29 নম্বর প্রশ্নে। 29 নম্বর প্রশ্নে রয়েছে, ডিএনবিএন ফু ঘটনা কি? উত্তর হবে, ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সময় ফরাসিরা ডিএনবিএন ফুতে ঘাঁটি নির্মাণ করলে ভিয়েতনামের সেনাপতি গিয়াপের তৎপরতায় ফরাসিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই ঘটনা ডিএনবিএন ফু নামে পরিচিত। পরের প্রশ্ন, 30 নম্বর, ট্রুম্যান ডক্ট্রিন বা নীতি কি? উত্তর হবে, 1947 খ্রিস্টাব্দে 12 মার্চ মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন, যে সকল দেশের স্বাধীন জনগণ বহিরাগত আক্রমণকারীদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে, আমেরিকা তাদের সাহায্য করবে। এটি ট্রুম্যান ডক্ট্রিন বা ট্রুম্যান নীতি নামে পরিচিত। 31 নম্বর প্রশ্ন, মন্ত্রী মিশন কেন ভারতে এসেছিল? উত্তর হবে, ভারতের স্বাধীনতা সংক্রান্ত সমস্যা পর্যালোচনার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য লরেন্স আলেকজান্ডার ও ক্রিপসকে নিয়ে গঠিত মন্ত্রী মিশন 1946 খ্রিস্টাব্দে 24 মার্চ ভারতে আসে। এরপর 32 নম্বর প্রশ্ন, 32 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? উত্তর হবে, কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি না থাকায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। নেক্সট প্রশ্ন, 33 নম্বর, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে, ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনগুলিকে স্তব্ধ করা। 34 নম্বর প্রশ্ন, কে মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন? উত্তর হবে, স্বামী বিবেকানন্দ। 35 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে, 1875 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন রয়েছে, দলিত কাদের বলে? উত্তর হবে, 1930-এর দশকে ভারতের অস্পৃশ্য শ্রেণীকে দলিত বলা হত। 37 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? উত্তর হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলি বাদে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও অনুন্নত দেশগুলি তৃতীয় বিশ্ব নামে পরিচিত। এরপর 38 নম্বর প্রশ্ন, সেখানে রয়েছে, সিআর ফর্মুলা কি? উত্তর হবে, ভারতের অখণ্ডতা বজায় রেখে লীগের দাবি মেনে নেওয়ার উদ্দেশ্যে মাদ্রাজের কংগ্রেসের নেতা চক্রবর্তী রাজাগোপালাচারী 1944 খ্রিস্টাব্দে মার্চ মাসে যে সমাধান সূত্র প্রকাশ করেন তা সিআর ফর্মুলা নামে পরিচিত। এরপর 39 নম্বর প্রশ্ন, সিমলা সাক্ষাৎকারে কে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হবে, আগা খা বা আগা খান। 40 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? উত্তর হবে, 19 শতকের মাঝামাঝি সময়ে ইউরোপের বড় ও শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ স্থাপনের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, একেই বলে সাম্রাজ্যবাদ। এরপর 41 নম্বর প্রশ্ন, প্রশ্ন হচ্ছে, ক্যান্টন বাণিজ্য কি? উত্তর হবে, 18 শতকের মধ্যভাগ থেকে ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। এরপর 42 নম্বর প্রশ্ন, উপনিবেশ কাকে বলে? উত্তর হবে, একটি দেশ যখন অন্য দেশের ভূখণ্ড নিজের অধীনস্থ করে নেয় তখন সেই অধীনস্থ ভূখণ্ড বা অঞ্চলটিকে বিজিত দেশের উপনিবেশ বলে। 43 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন যুদ্ধ বাঁধে? উত্তর হবে, 1856 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চীনের দ্বিতীয় অহিফেনের যুদ্ধ বাঁধে। 44 নম্বর প্রশ্ন, কে ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন? উত্তর হবে, লর্ড উইলিয়াম বেন্টিং। 45 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে, 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে।
পরের প্রশ্ন 46 নম্বরে কে কোথায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। 47 নম্বর প্রশ্ন, উডের ডেসপেচ কি? উত্তর হবে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন যা উডের ডেসপেচ নামে পরিচিত। 48 নম্বর প্রশ্ন রয়েছে, কবে কার সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন 49 নম্বরে, জালিয়ানওয়ালাবাগের মাঠে কার নির্দেশে গুলি চলে? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল জেনারেল ডায়ারের নেতৃত্বে জালিয়ানওয়ালাবাগের মাঠে গুলি চলে। 50 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? উত্তর হবে ভারতীয়দের দাবি দেওয়া ও অসন্তোষের মূল কারণ অনুসন্ধানের উদ্দেশ্যে 1928 খ্রিস্টাব্দের 7 এপ্রিল সাইমন কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন, অশনির সংকেত কোন ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তাকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনির সংকেত উপন্যাসটি লেখেন। পরের প্রশ্ন 52 নম্বরে পরের প্রশ্ন, আনরা UNRRA কি? উত্তর হবে ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাসোসিয়েশন, যেটি 1943 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 53 নম্বর প্রশ্ন, বার্লিন এয়ারলিফট কি? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দের 24 জুলাই সোভিয়েত রাশিয়া বার্লিন অবরোধ ঘোষণা করলে পশ্চিমী জোট আকাশপথে পশ্চিম বার্লিনে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ চালু করে। এই ঘটনাকে বার্লিন এয়ারলিফ্ট বলে। 54 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ কি? উত্তর হবে উপনিবেশবাদ হল কোনো অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা। 55 নম্বর প্রশ্ন, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? উত্তর হবে 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকায় অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 56 নম্বর প্রশ্নে রয়েছে, যে সম্পদের বহির্গমন বলতে কি বোঝায়? উত্তর হবে ঔপনিবেশিক শাসকদের এদেশের বিপুল পরিমাণ অর্থ সম্পদ শোষণ করে স্বদেশে নিয়ে যাওয়াকে সম্পদের বহির্গমন বলে। 57 নম্বর প্রশ্ন, কাওতাও প্রথা কি? উত্তর হবে কোনো বিদেশি দূত চীন সম্রাটের কাছে বাণিজ্যের উদ্দেশ্যে এলে তাকে বশ্যতা স্বীকার করে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এই প্রথাকে চীনে কাওতাও প্রথা বলা হতো। 58 নম্বর প্রশ্ন, বক্সার প্রোটোকল কবে সম্পাদিত হয়? উত্তর হবে 1901 খ্রিস্টাব্দে। 59 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? উত্তর হবে 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন। 60 নম্বর প্রশ্ন, লোকহিতবাদী কাকে বলা হয়? উত্তর হবে গোপাল হরি দেশমুখকে। 61 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হতো? উত্তর হবে বহিরাগত জমিদার জোরদার বণিক মহাজন প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যস্বত্বাভোগী ব্রিটিশ সরকারের ছত্রছায়ায় ভারতের বিভিন্ন আদিবাসী এলাকায় ঢুকে পড়ত। এই সকল বহিরাগতদের আদিবাসীরা দিকু বলত। 62 নম্বর প্রশ্ন, টিস্কো কথার পুরো অর্থ কি? উত্তর হবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 63 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হতো? উত্তর হবে দেশীয় রাজ্য বলতে ব্রিটিশ ভারতের অন্তর্গত মৌখিকভাবে সার্বভৌম রাজ্যকে বোঝানো হতো। 80 পরের পেজে পরের প্রশ্ন 64 নম্বর, এই প্রশ্নগুলি করলে কিন্তু তোমাদের সম্পূর্ণ টেস্ট পেপারে এসিকিউ করা হয়ে যাবে, কাজেই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করবে, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনশট করে নিও। 64 নম্বর প্রশ্ন রয়েছে, ভিয়েতমিন কি? উত্তর হবে হোচিমিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে লীগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম গড়ে তোলেন। এই সংগঠনটি ভিয়েতমিন নামে পরিচিত। পরের প্রশ্ন 65 নম্বরে,
তানাকা মেমোরিয়াল কি? উত্তর হবে, জাপানের প্রধানমন্ত্রী তানাকা সম্রাট হিরোহিতোর কাছে এক প্রতিবেদনে জানান যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধনীতি গ্রহণ করা। এই ঘোষণা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত। পরের প্রশ্ন 66 নম্বরে, কেন্নানের বেষ্টন নীতি কি? উত্তর হবে, মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান সোভিয়েত রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করতে ও সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ করতে যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টন নীতি নামে পরিচিত। 67 নম্বর প্রশ্ন, নক্রমা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উত্তর হবে, ঘানার। 68 নম্বর প্রশ্ন, লং মার্চ কি? উত্তর হবে, 1934 খ্রিস্টাব্দে 16 অক্টোবর মাও সে তুং এর নেতৃত্বে কমিউনিস্টের দীর্ঘ 6000 মাইল যাত্রাপথ লং মার্চ নামে পরিচিত। 69 নম্বর প্রশ্ন, চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ করা হয়? উত্তর হবে, 1844 খ্রিস্টাব্দে। 70 নম্বর প্রশ্ন, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? উত্তর হবে, 1858 খ্রিস্টাব্দে। 71 নম্বর প্রশ্ন, কবে ও কেন স্যাডলার কমিশন গঠিত হয়? উত্তর হবে, 1917 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নতির জন্য স্যাডলার কমিশন গঠিত হয়। 80 পরের পেজে পরের প্রশ্ন রয়েছে, 72 নম্বরে, বেন বেল্লা কে? উত্তর হবে, বেন বেল্লা ছিলেন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। 73 নম্বর প্রশ্ন, কোন ভূমি ব্যবস্থার জমিদারদের জমির ওপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? উত্তর হবে, চিরস্থায়ী বন্দোবস্ত। পরের প্রশ্ন 74 নম্বরে, বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ করা হয়? উত্তর হবে, দক্ষিণ আফ্রিকা। 75 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? উত্তর হবে, 1951 খ্রিস্টাব্দে। 76 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে, স্যার জেমস উইলিয়াম কোলভিল। 77 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে, স্যার এইচ জে কানিয়া। এরপর 78 নম্বর প্রশ্ন, 100 দিনের সংস্কার কি? উত্তর হবে, চীনের সম্রাট কুয়াংসু 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এটি 100 দিন ধরে চলেছিল বলে একে 100 দিনের সংস্কার বা শতদিবসের সংস্কার বলে। এরপর 79 নম্বর প্রশ্ন, প্রশ্ন রয়েছে, পৃথিবীর প্রথম জীবন্ত ইতিহাস জাদুঘর কোনটি? উত্তর হবে, নেদারল্যান্ডের স্টকহোমের নিকটস্থ স্ক্যানসেন মিউজিয়াম। 80 নম্বর প্রশ্ন, ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? উত্তর হবে, ক্যাপ্টেন কুক হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন। 81 নম্বর প্রশ্নে, 81 নম্বর প্রশ্ন রয়েছে, কে কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? উত্তর হবে, দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন। 82 নম্বর প্রশ্ন, কুওমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে, শান ইয়াসেন। 83 নম্বর প্রশ্ন, কে কবে ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন? উত্তর হবে, 1939 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। 84 নম্বর প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? উত্তর হবে, ব্রিটিশ পার্লামেন্টে ভারত বিভাগের পরিকল্পনা অনুমোদিত হলে 1947 খ্রিস্টাব্দের 3 জুন লর্ড মাউন্টব্যাটেন তা ঘোষণা করেন। একেই মাউন্টব্যাটেন পরিকল্পনা বলে। পরের প্রশ্ন 85 নম্বর, ভিয়েতকং কি? উত্তর হবে, দক্ষিণ ভিয়েতনামের বিপ্লবী কমিউনিস্টদের মার্কিনরা ভিয়েতনামি কমিউনিস্ট বা ভিয়েতকং বলত। পরের প্রশ্ন 86 নম্বর, মার্শাল টিটো কে ছিলেন? উত্তর হবে, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। 87 নম্বর প্রশ্ন, কমিকম COMECON এর পুরো নাম কি? উত্তর হবে, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক্স অ্যাসিস্ট্যান্স। 88 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয়? উত্তর হবে, 1972 খ্রিস্টাব্দে। এরপর 89 নম্বর প্রশ্ন, মেইজি পুনরুত্থান কাকে বলে? উত্তর হবে, 1868 খ্রিস্টাব্দের শোগুন গোষ্ঠী জাপানের ক্ষমতা মাতসুহিটোকে সমর্পণ করলে তিনি 100 দিন
ধরে নানান সংস্কার করেন। এই ঘটনা ইতিহাসে মেইজি পুনরুত্থান নামে পরিচিত। এরপর 90 নম্বর প্রশ্ন, সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। উত্তর হবে ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। পুঁজিবাদ কি? উত্তর হবে ব্যক্তিগত উদ্যোগে সম্পদের উৎপাদন, বন্টন ও বিনিময়ের মাধ্যমে অধিক মুনাফা লাভের চেষ্টাই হল পুঁজিবাদ। 92 নম্বর প্রশ্ন, 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? উত্তর হবে সুরাটে। এরপর 93 নম্বর প্রশ্ন, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝায়? উত্তর হবে শ্বেতাঙ্গরা অসভ্য ও অশিক্ষিত সম্প্রদায়কে সভ্য ও শিক্ষিত করার যে দায়িত্ব নিয়েছিল তা শ্বেতাঙ্গদের বোঝা নামে পরিচিত। 94 নম্বর প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য 1793 খ্রিস্টাব্দে যে সকল নিয়ম বিধিবদ্ধ করেন তা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। 95 নম্বর প্রশ্ন, আমিনি কমিশন কে কবে গঠন করেন? উত্তর হবে 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। এরপর 96 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কি? উত্তর হবে শ্রীনারায়ণ গুরু কেরলের ভাইকম মন্দিরে প্রবেশাধিকারের দাবিতে যে আন্দোলন শুরু করেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। এরপর আসি 97 নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি সিরাজদৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। 98 নম্বর প্রশ্ন, কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত? উত্তর হবে 1909 খ্রিস্টাব্দের মল্লিমিন্ট সংস্কার আইন কাউন্সিল আইন নামে পরিচিত। এরপর 99 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1926 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 100 নম্বর প্রশ্ন, ওয়ারেস চুক্তি কবে ও কেন স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে 14 মে রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে এক আর্থিক সহায়তা পরিষদ গঠনের জন্য ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়। তেজপ্রপাত থেকে আমার আজকের শেষ প্রশ্ন, 101 নম্বরে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? উত্তর হবে মেকলে মনে করেন উচ্চবর্ণের হিন্দুদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করলে ধীরে ধীরে মধ্যবিত্তদের মধ্যেও তা ছড়িয়ে পড়বে, ঠিক যেভাবে জল নিচের দিকে প্রবাহিত হয়। মেকলের এই নীতিটিকেই চুইয়ে পড়া নীতি বলে। আশা রাখি যে সকল প্রশ্নগুলির আলোচনা করলাম এবিটিএইচএস পেপার থেকে, এগুলি করলে কিন্তু তোমাদের সম্পূর্ণ এবিটিএইচএস পেপার করা হয়ে যাবে। তাছাড়া আসন্ন 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা এসএকিউ থেকে নিশ্চিত 100% কমন এখান থেকে পেয়ে যাবে। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।